ইনশাআল্লাহ এই নির্বাচনটা একটা নজিরবিহীন নির্বাচন হবে, যা নাকি আমার সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বে দেখবে না। ইনশাআল্লাহ আশা করি কোনো অরাজকতা হবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এবং এই নির্বাচনটা হবে উৎসবমুখর। এবং আমি এই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব। আমি কখনো আমি এটা প্রশ্ন আসে না, বানচাল করার প্রশ্নই উঠে না। ইনশাআল্লাহ যেভাবে দেখলেন নির্বাচন স্কুলের মধ্যে যে অবস্থা দেখলেন, ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে। কে কাকে ভোট দেবে সেটা সবচেয়ে বড় কথা না। আমাদের কোনো কর্মীরা কোনো আমরা বলা আছে যে কোনো কর্মীদের ভোটার জিজ্ঞেস করবে না কে কোথায় ভোট দিবে। তাহলে এগুলি হ্যাঁ এগুলি কেন দেখা যায় না ঠিক আমি জানি না। এরা ওদের কী চিন্তা ভাবনা, ওদের কী চিন্তা আমি জানি না, কিন্তু ওদের এমন কোনো আমি দেখি লক্ষ্য আমি আমার চোখেও পড়ে নাই। ওদের পোস্টার ব্যানার ফেস্টুন দেখে আমি চোখে পড়ে নাই। ও পাহাড় সমর অভিযোগ দিছে, আপনি দেখেন কোথায় তার কোন কর্মীকে আমার কর্মীরা না ঝাল করছে বা অবদস্ত করছে বা ওনাকে, এমন একটা প্রমাণ যদি দেখাতে পারেন আমি আপনাদের কথা মেনে নিব। আমি জানি না কেন দিচ্ছে না, এটা এদের নির্বাচনী কৌশল থাকতে পারে বিএনপির, কিন্তু আমি জানি না। আমি ভোট দিলাম, আমি ভোট দিলাম, হ্যাঁ তিনতলায় ভোট দিলাম। আমি ভোট নাই, ভোট দিলাম কি করে, আমি তিনতলায় ভোট দিলাম। ও কি জানে আমার, সে তো আমার থানার না, সে জানবে কি করে, সে শ্যামপুর থানার, সে আমার সম্বন্ধে জানবে কি করে বলেন। ও তো শ্যামপুর থানার কাউন্সিলর জিজ্ঞাসা, কাউন্সিলর আছেন মাসুম সাহেব, এখানে আমাদের কালাম আবুল কালাম আছেন, এ ওয়ার্ডের কাউন্সিলর মাসুম সাহেব আছেন, তো উনি তো আমাদের শ্যামপুর থানার, এই থানা না কেউ না।